খালী মাজারের সামনে কিছু নতুন নতুন দোকান মাজার উপলক্ষে অনেকগুলো দোকানের উৎপত্তি হয়েছে, আপনারা দেখেন আসছে। এই তো কৃষিখালি মাজারের পাশে দোকান, দেখেন কত সুন্দর সুন্দর ভিআইপি দোকানগুলো হয়ে গেছে। ভিআইপি সব দোকান, হ্যাঁ, আংটি ঘরে অনেক কিছুই তো আছে এখানে দেখতেছি। এই দোকানদার কোনে গো, চেহারাই তো দেখা যাচ্ছে না মালের জন্য। হ্যাঁ, একটু ফলো করো, ফলো করো, তোমাকে দেখি বেশি ঠান্ডা হয়ে গেছে। আরে মাজারের মধ্যে আবার কে দিয়ে শিখালে, মাজারের সামনে দেখেন ব্যাপক ধরনের আয়োজন আছে, খুবই সুন্দর আয়োজন, সেই সুন্দর সুন্দর আয়োজন করছে এখানে মাজারের সামনে। কি নেই, আলু ভাজি, চপ ভাজি, হোটেল, রান্নাবান্না সব কিছু চলে এখানে কৃষিখালী মাজার প্রাঙ্গণ থেকে বলছিলাম, মুজিবুর রহমান। দেখেন কত সুন্দর জনগণ এখানে আছে, চাচা মিয়া কি অবস্থা আছে বাবা? এগুলো কয় টাকা প্যাকেট বাবা? 20 টাকা কেজি কত চাচা? কতটুক করে আছে ওজন? 100 গ্রাম 20 টাকা, তাহলে 200 টাকা কেজি বাড়ে। ভালো ভালো, আমরা আছি এখন হযরত ঘাসি দেওয়ান রাদিয়াল্লাহু তাআলার মাজারের সামনে। দেখতে থাকি পুরো এলাকাটা কেমন আছে, অনেক মহিলা দর্শক আছে এখানে, আছে অনেক প্রকার দোকানপাট, দেখুন সুন্দর সুন্দর, অনেক সুন্দর, তা ভাষা প্রকাশ করা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, বড় ভাইয়ের ব্যবসাটা তো একের গো, ফাইন ব্যবসা। এই যে গুল্লা যে মাছি খেয়ে ফেলাচ্ছে, এটা কি করবেন? একটা পলিথিনও নাই, কিছুই নাই, গুল্লা যদি মাছি খেয়ে ফেলে মানুষে কি খাবে? আপনারা কি মাজারে আসছেন? সবাই কোন জায়গা থেকে আসছেন? আনন্দনগর। আচ্ছা, মান্যত আছে নাকি আপনারে? তাহলে ওই ভাই যদি মুরগি টুরগি রান্না করতেছে খাবে কেটা? ভাইজান কেমন আছেন? এটা কিসের আচার? এটা সালতার আচার, এত সুন্দর চকচক করতেছে গো, এপারে মাছি বসতেছে আর এপারে আচার, একটা সাদা ফলে তিনটা ঢাকবেন আর গুলগুল্লা কয়টা একা কি করে দাম? আপনি কি সাংবাদিক নাকি ভাই? হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভালো ভাই, আমি সাংবাদিক। এই যে বুটগুলো, এগুলো কত করে বেচেন? এটা এক প্যাকেট 20 টাকা, কতটুকু আছে ওজন? 100 গ্রাম। ও, 100 গ্রাম ওজন, 20 টাকা দাম, সুন্দর। তো ওনারা অনেক মহিলারা আসছেন হযরত ঘাসি দেওয়ান রাদিয়াল্লাহু তাআলার মাজারে জিয়ারত করার জন্য। ওনাদের মনের বাসনা, সবার মনের বাসনা পূর্ণ হোক, সবাই দেখবেন আসবেন, আশা করি অনেকের ভালো লাগবে। দেশ ও দেশের বাইরে যারা যেখানে আছেন আমাকে ফলো করেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা এখন আছি হযরত ঘাসি দেওয়ান রাদিয়াল্লাহু তাআলার মাজার প্রাঙ্গণে। এখানে আল্লাহ জুনায়েদ আহমেদ পলক এমপি উদ্বোধন করে ওনার ঘরটা করে দিয়েছেন। মাজার প্রাঙ্গণে সুন্দরভাবে টাইল দিয়ে লেখা আছে এখানে হযরত কৃষিখালী মাজার কমপ্লেক্সে উদ্বোধন করেন আল্লাহ অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 60 নং নাটোর 3-এর সিংরা, তারিখ 14/7/2016, বাংলা 30/3/1423 বঙ্গাব্দ উদ্বোধন করেন উনি। আর ওখানে দিয়েছেন কৃষিখালী মাজারের সেম কোয়ালিটি একটা সাইজ। তো দেশের দেশের বাইরে যারা আছেন নাটোরে অবস্থিত, আমরা যারা নাটোর জেলায় অবস্থান করছি, ওনারা হয়তো এখানে আসছেন কোনো মাজারে আল্লাহর নামে। এখানে দেখেন সুন্দর সুন্দর দোকানপাট আছে মাজারের সামনে, অনেক সুন্দর। যে যেখান থেকে আসবেন এখানে খানা খাদ্যগুলো ভালো, মুখে রুচি সঙ্গত এবং দেখতে অপরূপ দৃশ্য। তো ভাইজানের নাম কি? জহরুল ইসলাম সরু ভাই।
কতদিন যাবত ব্যবসা করেন? এখানে 7 বছর হলো ব্যবসা করছি ভাই। 7 বছর। ব্যবসা কেনার কি হাল অবস্থা আপনার? বর্ষা হলে ভালো হয়, বর্ষা না হলে হয় না ভাই। ও শুকনার দিনে ফাগের থেকে লোকজন আসে না? না না না। ও মানে বর্ষা হলে পানি থাকলে চতুর্থ শ্রেণীর লোকজন আসে, ব্যবসাটা খুব সুন্দর হয়। আর যখনই শুকনা থাকে তখন তো বিল, বিলের সাথে শুকনা হাঁটার ব্যবস্থা খালি, গাড়ি মারি চলে না। ফেসবুক পেজ ট্রাভেলার্স দেশও দেশের বাইরে যে যেখানে আছেন আমাদেরকে অবশ্যই ফলো করবেন এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের পথ চলার অঙ্গীকার। খোদা হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।